ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। আপনার সামনে একটি বোর্ড দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি সিরিজ বোর্ড, এটা হচ্ছে সিরিজ সকেট, এটা হচ্ছে সিরিজের অন অফ সুইচ, আর এটা হচ্ছে ডাইরেক্ট এসি সকেট। এখানে 100 একটি ভাল্ভ রয়েছে এবং এখানে একটি ফিউজ রয়েছে। তো এটা পরীক্ষা করতে হয়, আমি নোজ প্লাস দিয়ে সকেটটি শর্ট করব, করার পর আমি যখন এই সুইচটা দিব তখন এটা অন হবে, অর্থাৎ ভাল্ভ জ্বলে উঠলো, এবং আমি যখন এটা উঠিয়ে নেব তখন এটা অফ হয়ে যাবে, অর্থাৎ এই সকেটটা তখন নোজ প্লাসের সাহায্যে সুইচিংয়ের কাজ করছে। এটা ছিল সুইচ বোর্ডের বর্ণনা। তো আপনার সামনে একটি রাইস কুকার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিয়াকো একটি রাইস কুকার। তো এটার কী ফল্ট হয়েছে সেটা আমরা এখন দেখব এবং সেই প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। তো প্রথমে আমি এটাতে পাওয়ার দেব, হ্যাঁ আমি এটাতে পাওয়ার দিয়েছি, সুইচটা অন করব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কুক এবং সিগন্যাল হলো কোনোটাই জ্বলছে না রম। তো এটা সাধারণত ফিউজ কেটে গেলে হতে পারে, এসি কোটের কারণে হতে পারে, এমনকি আপনার যে সুইচটা থাকে এখানে এই সুইচের কারণে হতে পারে। এখন দেখার বিষয় যে এটার প্রবলেমটা কী। তো ফার্স্ট আমরা কী করবো, এসি কোটটা পরীক্ষা করবো, কারণ এসি কোটের কারণে এটা নষ্ট হতে পারে। তো এসি কোটটা পরীক্ষা করতে গেলে আমাকে এসি কোটটি শর্ট করতে হবে, শর্ট করলে আমি সুইচ বোর্ড দিয়ে আমি এটা পরীক্ষা করতে পারবো। আমি এটা শর্ট করলাম একটা টুইজার দিয়ে, এবার এটা আমি অন করব। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভাল্ভটি জ্বলেছে, অর্থাৎ এসি কোটটি ভালো আছে। যদি এটা নষ্ট থাকতো তাহলে এই সুইচ বোর্ডটি জ্বলতো না। এসি কোটটি যেহেতু ভালো আছে, আমরা এখন এই রাইস কুকারটি খুলবো, খোলার পরে আমরা দেখবো এর প্রবলেমটা কী। তো চলুন দেখা যাক। এখানে যে ফিউজটি দেখতে পাচ্ছেন এটা আমরা পরীক্ষা করবো, এটা আমরা দুইভাবে পরীক্ষা করতে পারি, সিরিজ বোর্ডের মাধ্যমে পরীক্ষা করতে পারি কারেন্টের মাধ্যমে, আর একটা হচ্ছে মিটারের মাধ্যমে আমরা পরীক্ষা করতে পারি। তো এটা আমরা সিরিজ দিয়ে পরীক্ষা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা পরীক্ষা করতে গেলে আমাকে একটা এক্সটার্নাল এসি কোট ব্যবহার করতে হবে এখানে। এবং এটাকে আমরা এইভাবে রাখবো, এখানে এভাবে রেখে এটা আমরা পরীক্ষা করব। তো এটা হচ্ছে সিরিজ বোর্ড। তো এটাতে আমরা পাওয়ারটি দিলাম, দেওয়ার পর দেখতে হবে যে এটা ঠিক জ্বলে কি না। হ্যাঁ জ্বলছে, তাহলে আমরা এখন ফিউজটি পরীক্ষা করব। হ্যাঁ আমরা দেখলাম যে ফিউজটি ভালো আছে, অর্থাৎ ফিউজটি যদি নষ্ট থাকতো তাহলে আমার এই সিরিজ বোর্ডটি জ্বলতো না। ফিউজটি ভালো রয়েছে, এখন এখান থেকে এই ফিউজটি এই পর্যন্ত কানেকশন পাচ্ছে। এখন আমাদের দেখতে হবে যে এখান থেকে যে কানেকশনটা আসছে আর এক পোর্ট থেকে সেটাই এই কানেকশানটা আসছে কি না। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে কানেকশানটা আসছে, এটা একটি অটো সুইচ। তো এটা দেখবো এবার এখানে কানেকশানটি আছে কি না। হ্যাঁ আছে, তাহলে আমরা ফিউজ দেখলাম, এসি কোট দেখলাম, এখন আমাদের বাদ থাকলো এখানকার যে সুইচটা থাকে সেটা। এখন আমরা সুইচটি খুলবো এবং মেপে দেখবো যে সুইচটি নষ্ট কি না। এখানে যে সুইচটি রয়েছে এই সুইচটি আমরা এখন দেখবো। এখানে একটা স্ক্রু রয়েছে, স্ক্রুটি আমরা খুলব। আমরা স্ক্রুটি খুলে ফেলেছি, এখন সুইচটা এখান থেকে আমরা খুলে নেব। এখানে আপনারা তিনটা ক্যাবেলস দেখতে পাচ্ছেন, এই তিনটা আমাকে খুলতে হবে। একটা খুললাম, আমি সুইচটা খুলে ফেলেছি। এটা হচ্ছে সুইচ, অন অফ সুইচ। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সুইচটা এখান থেকে পুড়ে গেছে, অনেক সময় এখানে পুড়ে গেলেও এটা ভালো থাকে। তো এখন আমাদের পরীক্ষা করতে হবে যে এটা ভালো আছে কি না। এবং এটা দেখতে পাচ্ছি এখানে এটা
একেবারে ভিতরে বসে গেছে, এরকম করলে হচ্ছে, এভাবে হচ্ছে না। এখানে একটা পাত থাকে যার কোনো এটা খেলে। এটা এখন আমরা সুইচ বোর্ড দিয়ে পরীক্ষা করব। এটা আমরা এভাবে ধরতে পারি, দেখতে পাচ্ছি কোনো কানেকশন পাচ্ছে না, এখানেও পাচ্ছে না, কোথাও কোনো কানেকশন আমরা পাচ্ছি না। তো এখন আমরা এটা এখান থেকে অন অফ করব, অন অফ করে দেখব। এই সুইচটা নষ্ট। এখন এখানে আমরা আরেকটি নতুন সুইচ এনে মেপে দেখাবো যে সেটা কিভাবে কাজ করে। তো ধরে নিয়ে যাক এটা কমন, এবং এখানে আমি সুইচটা চাপ দিব। সুইচটাই কাজ করছে, তাহলে এই সুইচটা ভালো আছে। এখন আমরা এই সুইচটা এখানে কানেক্ট করব। কানেক্টারগুলো এখানে লাগিয়ে দেব। এবং সর্বশেষ আর একটা রয়েছে, সেটাও লাগিয়ে দেব। আমরা এখানে সুইচটা লাগিয়ে দিলাম। এখন আমরা এটা ওপেন থাকা অবস্থায় ব্যাক কভারটা আমরা একবার পরীক্ষা করে দেখব। এসি ক্যাবেলসটা এখানে, লাগিয়ে দিয়েছি। এবার আমরা এটাতে পাওয়ার দেব। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আলোটি জ্বলেছে। আপনারা এদিক থেকে দেখলে আরো সুন্দরভাবে দেখতে পাবেন। এখানে পাওয়ার অলরেডি জ্বলেছে। এখন আমরা এটাতে কানেকশন দিয়ে দেখব যে আমাদের সুইচ বোর্ডটি জ্বলে কিনা, ভালভটি যদি জ্বলে তাহলে বুঝতে হবে যে আমাদের কয়েলে পাওয়ারটি পাচ্ছে। হ্যাঁ, আপনারা দেখতে পেলেন যে পাওয়ারটি পাচ্ছে, যার ফলে ভালভটি জ্বলে আছে। আমরা এখন এটাকে সুন্দরভাবে সেটিং করব। সেটিং করার পরে আমরা দেখব যে পরিপূর্ণ কাজটি করে কিনা। এটা সেটিং করতে গেলে এখানে একটা কানেক্টর থাকে, এটা আপনাদের দেখতে হবে। এটার ভিতরে এটা সুন্দরভাবে ঢুকিয়ে সেটিং করতে হবে এভাবে। এবার এখানে স্ক্রুটি লাগিয়ে দিতে হবে। আমরা স্ক্রুটি সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। এখন আমাদের দেখতে হবে এখানে যে সুইচটা থাকে সেটা কাজ করছে কিনা। হ্যাঁ, কাজ করছে। এবার আমরা এর ব্যাক কভারটি লাগিয়ে দেব। এখানে স্ক্রুগুলো খুলে নিতে হবে যাতে আমরা সুন্দরভাবে সেটিং করতে পারি এটা। এবার আমরা এটাকে উল্টে নিব। এবং এখানে একটা স্ক্রু আছে, সেটাও আমরা লাগিয়ে দেব। হ্যাঁ, আমরা এটা লাগিয়ে দিয়েছি।
এবার এটাতে আমরা লাকটা দিয়েছি এবং এবার পাওয়ার দেবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কম জ্বলে আছে। এবার আমাদের দেখতে হবে যে এখানে পাওয়ারটি জ্বলে কিনা, এখানে কুক হচ্ছে। তাহলে আমরা প্রবলেমটি সলভ করতে সক্ষম হয়েছি। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আরও সুন্দর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।